একশো বাইশ রানে পাঁচ শীর্ষ ব্যাটার সাজ ঘরে এমন জায়গায় দাঁড়িয়ে দারুণ এক জুটি গড়ে দলকে এগিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম আর মেহেদি হাসান মিরাজ এখন পর্যন্ত ঊনপঞ্চাশ বলে চুয়ান্ন রান তুলেছেন তারা মুশফিক মিরাজের এই ঝড়ো জুটিতে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহের পথে এগোচ্ছিল বাংলাদেশ কিন্তু সাতাশ রানের মাথায় ক্যাচ দিয়ে আউট হয় মিরাজ জীবন ফিরে পাওয়া মুশফিকের দুর্দান্ত ফিফটির পরে সত্তর বলে একষট্টি রানে আউট হলে পঁয়তাল্লিশ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে দুশো রান ইংলিশ কন্ডিশন বরাবরই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং এবারের আয়ারল্যান্ড সিরিজও ব্যতিক্রম নয় প্রস্তুতির ঘাটতি প্রথম ওয়ানডেতে খেলতে নেমেছে দলটি শুরুতে দুই ওপেনার তামিম লিটনকে হারানোর পর সাকিব শান্তর বিদায়ে চাপে রয়েছে তারা আজ মঙ্গলবার ইংল্যান্ডের জেমস চেমসফোর্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের প্রথম ওভারে আইরিশদের হয়ে আক্রমণে আসেন জস লিটন তার ওভারে চতুর্থ ডেলিভারিতে অফাম্প করিডোরে করা ইয়র্কার বল সরাসরি লিটনের প্যাডে আঘাত করে আবেদনে সারা দিয়ে আউট দেন মাত্র এক বল খেলে রানের খাতা না খুলে ফিরতে হয় লিটনকে লিটনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার তামিম দলীয় পনেরো রানের মাথায় অ্যাডায়ারের বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাশ দেন তামিম আউট হওয়ার আগে করেন উনিশ বলে চোদ্দ রান অধিনায়ক তামিমের বিদায়ের পর সাকিবকে নিয়ে জুটি করেন শান্ত পাওয়ার প্লেয়ার দশ ওভারে স্কোর বোর্ডে পঞ্চাশ রান তোলে বাংলাদেশ একটা সময় মনে হচ্ছিল এই দুজনের ব্যাটে ভালো সংগ্রহ দাঁড় করাবে বাংলাদেশ তবে সমর্থকদের সেই আশা পূরণ হয়নি দলীয় বাহান্ন রানের মাথায় গ্রাহাম হিউমের বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফেরেন সাকিব আউটের আগে তার ব্যাট থেকে আসে একুশ বলে বিশ রান সাকিবের বিদায়ের পর তহু হৃদয়কে নিয়ে পঞ্চাশ রানের জুটি করেন শান্ত ভালোই খেলছিলেন এই দুই ব্যাটার তবে ফের ছন্দপতন এবার ফিফটির আক্ষেপ নিয়ে ফেরেন নাজমুল শান্ত দলীয় একশো দুই রানে ক্যাম্পফায়ারের বলে ডিপে অ্যাডায়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত সুযোগ ছিল ফিফটি তুলে নেওয়ার তবে শিশুরি বলে চুয়াল্লিশ রান করেন করে ফেরেন বাহাতি এই ব্যাটার